দেশে এবং প্রবাসী যারা আমার আজকের লাইভ দেখছেন সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা জাপানি ভাষা শেখার নতুন পর্বে যুক্ত হয়েছি। আমাদের সাথে একজন অতিথি জাপান থেকে যুক্ত হয়েছেন, আমরা তার কাছ থেকে সরাসরি এই জাপানি ভাষার ল্যাঙ্গুয়েজ অর্থাৎ এই জাপানি ভাষাটা শিখব। মাতৃভাষা বাংলা এবং জাপানের কিভাবে শিখতে হয় এই বিষয়ে আমরা কথা বলবো। আমরা অতিথির কাছে যাব, তো তার আগে বলতে চাই যে দেশে বিদেশে যে যেখানে রয়েছেন আপনারা যুক্ত হতে পারেন আমাদের সাথে মেসেজ করে, আপনারা আপনাদের কমেন্টস লিখতে পারুন আর এই ভিডিওটা শেয়ার করবেন। আমরা শুরু করছি আজকের নতুন সেশন, সম্পূর্ণ একটা নতুন সেশন। আর কারিগরি ত্রুটির কারণে আমাদের এই পরীক্ষামূলক সম্প্রচার শুনতে যদি আপনাদের কষ্ট হয়, আমরা অত্যন্ত মানে বিনয়ের সাথে বলছি এবং আন্তরিকভাবে দুঃখিত যে আমাদেরকে ক্ষমা করে দিবেন। আমাদের এই প্রস্তুতি পর্বে আমাদেরকে সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর জাপান থেকে আমাদের সাথে অলরেডি যুক্ত রয়েছেন, আমরা তার কাছে যাব, সাজিদুল হক, সাজিদুল ইসলাম। সাজিদুল কেমন আছেন, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি, আপনাদের দোয়ায়। সাজিদুল, আপনার কাছ থেকে যে কথাটা শুনতে চাই, জাপানি ভাষা নিয়ে আমরা আজকে প্র্যাকটিস করছিলাম, তো আমরা প্রথমে আমরা জাপানের যে আমরা আজকে দুটো বিষয় মূলত শিখতে চাই। প্রথমে আমরা এক এক করে, এক হলো জাপানের বার, সাতটা বারের নাম আমরা শুনবো আপনার কাছ থেকে, আর সাথে আমরা প্র্যাকটিস করব হলো 1 থেকে 10 পর্যন্ত। এই লেসনে আপনি আমাদেরকে আজকে এটাই শেখাবেন। প্রথমে আমরা শুধু জাপানের 1 থেকে 10 পর্যন্ত এই কাউন্টিংটা আপনার কাছ থেকে একটু শুনতে চাচ্ছি, 1 থেকে 10 প্লিজ। জি ধন্যবাদ, সবাইকে সালাম এবং শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। জাপানিজ সংখ্যা, যেটা অঙ্ক গণনার ক্ষেত্রে 1 থেকে 10 পর্যন্ত যেটা আমরা ব্যবহার করে থাকি, জাপানিজ এবং বাংলার কম্বিনেশনের মাধ্যমে আমি বলতেছি। বাংলা 1, সেটা জাপানিজ ইচি। আচ্ছা, ইচি জাপানিজ হচ্ছে ইচি, বাংলায় হচ্ছে 1। ইচি 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 মানে হচ্ছে 1। তারপর আসি আমরা 2, 2 হচ্ছে নি, নি 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 মানে হচ্ছে 2। সান 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 মানে হচ্ছে 3। ইচি ইচি মানে হচ্ছে 1, নি মানে হচ্ছে 2, সান মানে হচ্ছে 3। তারপর হচ্ছে ইয়ন 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 মানে হচ্ছে 4। ইয়ন 4। গো 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 মানে হচ্ছে 5, 5 যেটা বাংলায় 5, জাপানিজ হচ্ছে গো, বাংলায় 5। তো আমরা 1 থেকে 5 পর্যন্ত আবার একটু রিপিট করি, পুনরায় বলার চেষ্টা করি। ইচি 1, নি 2, সান 3, ইয়ন ইয়ন মানে হচ্ছে 4, গো 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 ইংরেজি গোর মতো অনেকটা যাওয়া, গো গো হচ্ছে 5। তো 1 থেকে 5 পর্যন্ত আমরা বললাম ইচি নি সান ইয়ন গো। ইচি মানে হচ্ছে 1, নি মানে হচ্ছে 2, সান মানে হচ্ছে 3, ইয়ন মানে হচ্ছে 4, গো মানে হচ্ছে 5। তারপর আসি আমরা 6, 6 হচ্ছে রোকো 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 মানে হচ্ছে 6। নানা 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 বা সিচিও বলে, সিচি যেটা সেটা সময়ের ক্ষেত্রে বলে, নানা বা সিচি সেটা হচ্ছে 7। নানা অথবা সিচি, নানা অথবা সিচি মানে হচ্ছে 7। তারপর হচ্ছে 8, যেটা হাঁচি 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 মানে হচ্ছে 8। হাঁচি 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 মানে হচ্ছে 8। তারপর হচ্ছে 9, যেটা হচ্ছে খিউ খিউ বা খু খিউ বা খু, এইখানেও সেম ওই নানা নানা বা হাত নানা বা সিচির মতো এটাও খিউ বা খু
চাক্ষু হচ্ছে আপনার সময়ের ক্ষেত্রে যেটা ব্যবহৃত হয়, সেজন্য নানা অথবা খিউ অথবা খু। খিউ অথবা খু মানে হচ্ছে নয়। তারপর হচ্ছে দশ, যেটা সেটা হচ্ছে জিও, জিও জু মানে হচ্ছে দশ। যদি আবার আমরা একে থেকে দশ পর্যন্ত পুনরায় বলার চেষ্টা করি, তাহলে হচ্ছে ইচি মানে এক, নি মানে দুই, সান মানে তিন, ইয়ন মানে চার, গো মানে পাঁচ, রুকু মানে হচ্ছে ছয়, নানা বা সিচি মানে হচ্ছে সাত। সিচি আবারও বলতেছি, সিচি শুধু সময়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তারপর হচ্ছে হাঁচি আট, খু বা খিও, খু বা খিও মানে হচ্ছে নয়, জিও, জিও মানে হচ্ছে দশ। এ হলো এক থেকে দশ পর্যন্ত জাপানিজ। আমরা একটু আজাদের কাছ থেকে যাব। জি আজাদ হয়েছেন, ডক্টর আজাদ, আপনি আমাদেরকে আমাকে শুনতে পাচ্ছেন? ডক্টর আজাদ শুনতে পাচ্ছেন? আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। আজাদ, আপনার মাইক্রোফোনটা ঠিক করে নেবেন। আমার আপনার কাছ থেকে যেটা শুনতে চাচ্ছিলাম আর কি, এখন আপনার আপনি বলছিলেন আর কি, আপনি বলছিলেন কিভাবে বারের পরে আমরা আমরা কি শিখবো আর কি। হ্যাঁ বলুন প্লিজ, আমাকে বলছেন? আপনাকে বলছি। জি জি, প্রথমে তো আমরা জাপানিজ সংখ্যাগুলো শিখলাম, তারপর আমরা বারের দিকে যদি তাকাই, সাপ্তাহিক যে সাতটা বার, সেটা শুক্র থেকে জাপানিজ বারটা মেইনলি শনি এবং রবিবার হচ্ছে বন্ধের দিন, তারপর হচ্ছে সোমবার থেকে শুক্রবার হচ্ছে কর্মদিবস, যেটা আচ্ছা মানুষ কাজের জন্য, অফিসিয়াল কাজের জন্য যেটা হয়, এবং অফিসিয়াল ছুটি হচ্ছে শনি এবং রবিবার। তো শনি এবং রবিবার ছুটি আমরা রেখে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত প্রথমে কাউন্ট করি। প্রথমে সোমবার গেতসি ইওবি, গেতসু মানে হচ্ছে সোম, ইওবি মানে হচ্ছে বার, তো ইওবি মানে হচ্ছে বার, গেতসু। তো সোমবার হচ্ছে গেতসু ইওবি, গেতসু ইওবি। একটা মজার বিষয় হচ্ছে গেতসু মানে আবার মাসও বলে, গেতসু মাসটাকে আবার জাপানিজে গেতসু বলে। তো আমরা গেতসু ইওবি মানে হচ্ছে সোমবার, গেতসুইওবি কাইওবি, কাইওবি মানে হচ্ছে মঙ্গলবার, সুইওবি, সুইওবি মানে হচ্ছে বুধবার, গেতসুইওবি সোমবার, কাইওবি মঙ্গলবার, সুইওবি বুধবার, মোকুইওবি, মোকুইওবি, মোকুইওবি মানে হচ্ছে বৃহস্পতিবার, মোকুইওবি বৃহস্পতিবার, কিনিওবি, কিনিওবি, খি নিয়বি মানে হচ্ছে শুক্রবার, খি নিয়বি শুক্রবার, দো ইয়বি, দো ইয়বি হচ্ছে শনিবার, দো ইয়বি শনিবার, দো ইয়বি শনিবার, নিচি ইয়বি, নিচি ইয়বি, নিচি ইয়বি, নিচি ইয়বি মানে হচ্ছে রবিবার, নিচি ইয়বি রবিবার। আমি একটু আপনার সাথে বলতে চাই, আমি যেহেতু আপনার শিক্ষার্থী। জি জি অবশ্যই, আমাকে শিখান প্লিজ। হ্যাঁ আমি কি বলবো, তো আমরা গেছি সোমবার থেকে শুরু করি। হ্যাঁ সোমবার হচ্ছে গেতসুইওবি, 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 জি গেতসুইওবি, গেতসুইওবি সোমবার। তারপর হচ্ছে কাইওবি, 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 যখন করি উচ্চারণটা, যখন করি, যখন বলি যে খাই, অনেকটা খয়ের মতো এসে যায় আর কি। জাপানিজরাও যখন বলে তখন অনেকটা খ
ক্ষয়বীর মতো চলে আসে। আচ্ছা আমি একটু যদি লিখি, খায়ুবি অর্থ হলো, খায়ুবি অর্থ মঙ্গলবার। মঙ্গলবার, জি খায়ুবি অর্থ মঙ্গলবার। জি, আচ্ছা এরপর আমরা কোন বারটা শিখবো? সেটা হচ্ছে বুধবার, সুইয়োবি। সুইয়োবি, সুইয়োবি, সুই সুইয়োবি, 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 সুইয়োবি অর্থ বুধবার। সুইয়োবি মানে বুধবার। হচ্ছে বুধবার। তারপরে আমি হচ্ছে লিখছি জি সুইয়োবি, 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 জি সুইয়োবি মানে হলো বুধবার, সুইয়োবি মানে বুধবার। আর খায়ুবি অর্থ খায়োবি মঙ্গলবার। মঙ্গলবার। আচ্ছা মঙ্গলবার। এরপর গেতসুইয়োবি সোমবার। গেতসুইয়োবি, জি, গেত গেতসুইয়োবি মানে হচ্ছে সুইয়োবি সোমবার। সোমবার, সোমবার, সোমবার। এরপরে হলো আমরা, এরপর কোন তারপর বার শিখব? তারপরে আমরা চলে যাব বৃহস্পতিবারে। আচ্ছা বৃহস্পতিবার, বুধবারের পরে যেহেতু বৃহস্পতিবার, আমরা সিরিয়ালি চলে যাই। বৃহস্পতিবার হচ্ছে মকুয়োবি। মকুয়োবি, মুকুয়ুবি, মকুয়োবি, মুকুয়ুবি, জি, বৃহস্পতিবার। বৃহস্পতিবার, এরপর মকুয়োবি। মুকুয়ুবি, তারপরে বৃহস্পতিবারের পরে হচ্ছে শুক্রবার, খিনিয়োবি। শুক্রবার, খিনিয়োবি, খিনিয়োবি, কিনিউবি, খিনিয়োবি, কিনিউবি, কিনিউবি অর্থ শুক্রবার, শুক্রবার, কিনিউবি, শুক্রবার। খিনিয়োবি, শুক্রবার। এরপর তারপরে হচ্ছে শনিবার, দোয়োবি, দোয়োবি, দোয়োবি। দোর পরে একটু ছোট্ট একটু উ করে টান আছে, যেটা জাপানিজ একটা ওয়ার্ড আছে উ, তো দোয়োবি, যেটা দুবি, আচ্ছা দোয়োবি মানে হচ্ছে শনিবার। শনিবার, তারপর হচ্ছে রবিবার, নিচিয়োবি, নিচিয়োবি, নিচু, নিচু, নিচি, 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 নিচিয়োবি। নিচি, ইয়োবি, ইয়োবি অর্থ কি? ইয়োবিটা মানে ইয়োবি মানে হচ্ছে বার, ইয়োবি মানে হচ্ছে বার। নিচি ইয়োবি, মানে হচ্ছে মেইনলি রবি, রবি হচ্ছে নিচি, ইয়োবি মানে হচ্ছে বার। নিচিয়োবি অর্থ বার। আচ্ছা নিচিয়োবি অর্থ বার। আচ্ছা নিচি যে না, একটু ভুল হইল, ইয়োবি, নিচি ইয়োবি অর্থ বার। ইয়োবি, ইয়োবি মানে হচ্ছে বার, নিচি মানে হচ্ছে রবি, নিচি আমি ইয়োবি, তো রবি বার। আমি তো জানি না, আমার তো শান্তি একটু। জি 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 আচ্ছা আমি আবার প্র্যাকটিস করতে চাই আপনার সাথে, আবার শুরু থেকে আমরা যদি একটু বলি, হ্যাঁ, শুরু থেকে আমরা আবার গেতসুইয়োবি থেকে, মানে সোমবার থেকে শুরু করি। সোমবার গেত, থেকে। হ্যাঁ সোমবার হচ্ছে গেতসুইয়োবি, 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 গেতসুইয়োবি সোমবার, সোমবার, সোমবার। জি, গেতসুইয়োবি সোমবার, গেতসুইয়োবি সোমবার, সোম, সোমবার। খায়োবি, খায়োবি, কায়ুবি, খায়োবি, কায়ুবি, খায়োবি মানে হচ্ছে মঙ্গলবার। কায়ুবি মানে হলো মঙ্গলবার। খায়ুবা, আমরা আগে বলেছিলাম যেটা ক্ষয়ের মতো উচ্চারণ হবে, ক খ জি জি ক্ষয়ের মতো, জি খায়ুবি অর্থ মঙ্গলবার। আচ্ছা মঙ্গলবার। তারপর হচ্ছে মঙ্গলবার, সুইয়োবি, 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 সুইয়োবি হচ্ছে বুধবার, সুইয়োবি, 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 সুইয়োবি হচ্ছে বুধবার, সুইয়োবি তার অর্থ বুধবার। তারপরে বুধবার, হচ্ছে বৃহস্পতিবার, মকুয়োবি, মুকুয়োবি, মকুয়োবি, মুকুয়োবি অর্থ। মকুয়োবি বৃহস্পতিবার, আচ্ছা বৃহস্পতিবার। আর খিনিয়োবি, কিরিয়োবি খিনিয়োবি, খিনিয়োবি হচ্ছে শুক্রবার। শুক্রবার, দোয়োবি হচ্ছে শনিবার, দোয়োবি, দোয়োবি শনিবার। শনিবার, নিচি, নিচিয়োবি হচ্ছে নিচে রবিবার, রবিবার। নিচিয়োবি রবিবার। এই হলো 7টা বারের নাম, শুরু থেকে গেতসুইয়োবি মানে সোমবার থেকে, সোমবার থেকে আমরা শুরু করি, গেতসুইয়োবি, খায়োবি, কায়োবি, সুইয়োবি, আমরা বারটা বলবো সাথে সাথে, জি, আচ্ছা আচ্ছা, গেতসুইয়োবি সোমবার, খায়োবি, কায়োবি, গেতসুইয়োবি সোমবার, গেতসুইয়োবি, খায়োবি, জি, কায়োবি, খায়োবি খায়, মঙ্গলবার, খায়োবি মঙ্গলবার, সুইয়োবি বুধবার, বুধবার, মকুয়োবি মুকুয়োবি বৃহস্পতিবার, 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 খিনিয়োবি শুক্রবার, কিনিয়োবি শুক্রবার, দোয়োবি
শনিবার, নিচিয়বি রবিবার। এখন জাপান সময় কত? এখন এটা আমি কিভাবে বলবো? এখন জাপানে কত বাজে এটা জাপানিজে কিভাবে বলবেন? এমা নিহন্দে নানজি দিসকা। আচ্ছা, এখন সময় কত? এখন সময় কত এটা বর্তমানে? এখন সময় এমা নিহন নি নিহন্দে গোজি গোজু রোপন দেশ। অর্থাৎ আমরা যদি এটা বাংলায় বলি তাহলে এটা বাংলায় যদি বলি এখন জাপানে 5টা 56 বাজে। আচ্ছা, আজকে ইফতারের টাইম কত? আর ইফতারের সময় কত আজকে? আজকে ইফতারের সময় হচ্ছে 6টা 40-এর মতো, আমি এক্স্যাক্টলি জানি না। আচ্ছা যা হোক, ওকে সরি। আমরা একটু তাহলে আমরা একদম শেষের দিকে আমরা আজাদকে চেষ্টা ডক্টর আজাদকে চেষ্টা করে চেষ্টা করি, কিন্তু আজাদের কণ্ঠ আমরা শুনতে পাচ্ছি না। আর সাজেদুলকে আজাদকে শুনতে পাচ্ছেন? জি না, আমিও শুনতে পাচ্ছি না। আজাদকে আমরা বিদায় দেবো আজকে। আজাদ আর ডক্টর আজাদকে আমরা পরবর্তীতে আমরা আমরা চেষ্টা করব। তো আমরা, হ্যাঁ শুনতে পাচ্ছেন সাজেদুল? জি আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরা একদম শেষের দিকে, তো আমরা আজকে শেষই করতে চাচ্ছি। জি পরবর্তী একটা সেশনে, পরবর্তী লাইভে আপনি আমাদের সাথে যুক্ত থাকবেন। আমরা এই ইনশাআল্লাহ ধারাবাহিক ক্লাস করতে চাই। তো জাপান সময় এখন ইফতারের, রমজান মাস চলছে জি, এবং ইফতারের সময় চলছে, তো তাদেরকে আমরা সবাইকে ধন্যবাদ জানাতে চাই এবং আপনাকেও ধন্যবাদ জানাতে চাই। আপনি জি আমাদের সাথে আপনাকে অসংখ্য ধন্যবাদ। উদ্বোধনী সেশনে আমাদের, আর দর্শকদেরকে আজকে বলতে চাই যে আজকে আমাদের বিশেষ করে যান্ত্রিক ত্রুটির কারণে আমরা হয়তো আরো একজন গেস্টকে আমরা নিতে পারলাম না। আমরা হয়তো শুরু করেছি আমাদের এই প্রচেষ্টাটা, হয়তো পরবর্তীতে আমাদের এটা আরো সুন্দর করার চেষ্টা করব। আমাদের যে ত্রুটিগুলো রয়েছে সেই ত্রুটিগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ এটা আমাদের পরীক্ষামূলক সম্প্রচার। আমরা সরাসরি আপনাদের কাছে আরো নিরবিচ্ছিন্ন সেবা পৌঁছে দিতে চাই। আর এই জাপানি ভাষা শেখার ক্লাসটা বা যে ক্লাসটা আমরা করছি, আপনি ঘরে বসেই জাপানি ভাষা শিখতে পারবেন লাইভে সরাসরি। আমরা এরপর পরবর্তীতে হয়তো অন্য কোনো অতিথি এবং অন্য কোনো দিন আসব, সে পর্যন্ত আমরা এখানে শেষ করছি। তো ভালো থাকুন সবাই, দেশে এবং প্রবাসে যারা এতক্ষণ আমার লাইভ দেখলেন, আজকের এই আমাদের এই আয়োজন থেকে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।